ঘূর্ণিঝড় দানা কানা জানাল মৌসম ভবন আর কয়েক ঘণ্টা তারপরই ওড়িশার ভিতরকণিকা ও ধমরার কাছাকাছি জায়গায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় দানা। প্রবল ঘূর্ণিঝড় রূপেই স্থলভাগে আছড়ে পড়বে দানা। স্থলভাগের মাটি ছুঁয়েই তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড়। ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় 120 কিলোমিটার। এর প্রভাবে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার মৌসম ভবনের ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, চোখ বা আই না থাকলেও দানা তাণ্ডব চালাবে উপকূলে। ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা থাকছে। স্থলভাগের মাটির ছোঁয়ার পর ঘূর্ণিঝড় দক্ষিণ পশ্চিম দিকে বাঁক নেবে, ধীরে ধীরে শক্তিক্ষয় হবে তার। মৌসম ভবন জানিয়েছে, পারাদ্বীপ থেকে প্রায় 90 কিমি, ধামারা থেকে 110 কিমি এবং সাগর দ্বীপের 210 কিলোমিটার দূরে অবস্থান। বর্তমানে মুহূর্তে ঘূর্ণিঝড়ের কেন্দ্রে হাওয়ার গতি রয়েছে ঘণ্টায় 95 কিলোমিটার। ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলে হাওয়ার গতি 60 থেকে 70 কিলোমিটার। যত সময় এগোচ্ছে ও উপকূলের যত কাছে আসছে ঝড়ের তীব্রতা তত বাড়ছে। উপকূলে এই ঝড়ের প্রভাবে হাওয়ার সর্বোচ্চ গতি হবে 100 থেকে 120 কিলোমিটার, জানিয়েছে মৌসম ভবন। এখনও পর্যন্ত যে কটা সুপার সাইক্লোন আঘাত এনেছে তা চোখ বা আই ছিল, কিন্তু দানার চোখ নেই। তার কারণ হল সমুদ্রের উপর থেকে ঘূর্ণিঝড় ঘুরতে ঘুরতে যখন স্থলভাগের দিকে এগোয়, তখন তার কেন্দ্রে একটি শান্ত অঞ্চল তৈরি হয়, সেখানে হাওয়ার বেগ তুলনামূলক কম থাকে। ল্যান্ডফলের সময় ঝড়ের ওই চোখ স্থলভাগে প্রবেশ করে, তখন ঘূর্ণিঝড়ের দাপট হয় সবচেয়ে বেশি। আবহবিদদের মতে অনেক ক্ষেত্রেই চোখ তৈরি হয় না ঘূর্ণিঝড়ের, এটি তার অবস্থান গতিপথের উপর নির্ভর করে। ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যবর্তী স্থানে দানার ল্যান্ডফল হতে চলেছে।